সামিনা নাহার, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে নতুন বছরের অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের স্বাগত। আজকে আমি প্রথম শ্রেণী ইংরেজি বিষয়ে কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে বইটা আছে, চলো আজকে দেখে নিই বইটার নাম কি। ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান, তোমরা আজকে কোন পৃষ্ঠাটা পড়বে আমি তোমাদের পৃষ্ঠাটা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পৃষ্ঠা নাম্বার দেখো, প্রথম পেজ আছে ইউনিট, UNIT, ইউনিট ওয়ান। সেখানে দেওয়া আছে গ্রিটিংস, GREETINGS, গ্রিটিংস। গ্রিটিংস মানে কি? অভিভাবক। তোমার যে প্রথম পৃষ্ঠাটা আছে দেখো, লেখা আছে লেসন, LESSON, লেসনস ওয়ান থেকে থ্রি। তাহলে তোমাদের যে পাঠ পড়বে, লেসন মানে পাঠ, সে পাঠটা দেখো তোমাদের কি দেওয়া আছে। তোমাদের একটা ছবি দেওয়া আছে, ছবিতে প্রথমে কি বলা আছে, এ দিয়ে লুক, LOOK, তারপর একটা কমা দেওয়া আছে, LISTEN, লিসন, ANDNSAY, সে। তাহলে তোমাদের লুক, লিসন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তাহলে আমরা কি বলবো, গুড মর্নিং। আমরা যখন প্রথমে ক্লাসে ঢুকি তখন সবাইকে আমরা জানাই ইংলিশে গুড মর্নিং, GOOD, গুড, MORNING, গুড মর্নিং, শুভ সকাল। আরেকজনের সাথে দেখা হলে তখনই সে বলবে গুড মর্নিং, সেও তোমাকে জানাবে শুভ সকাল। পরের ছবিতে দেখো বি, লুক, লিসন অ্যান্ড সে, এই লুক, লিসন অ্যান্ড সে একই জিনিস, তাই দেখো, শোনো এবং বলো। যখন তোমাদের টিচাররা আসে, নতুন একটা শিক্ষক আসে, তাদেরকে বলা হয় গুড মর্নিং, GOOD, গুড, MORNING, গুড মর্নিং। স্টুডেন্ট, STUDENTS, স্টুডেন্টস মানে শুভ সকাল, ছাত্রছাত্রী। এখন ছাত্রছাত্রীরা বলতেছে গুড মর্নিং টিচার, তো টিচার বানান কি, TEACHER, টিচার মানে শিক্ষক, যিনি তোমাদের প্রথম শিক্ষক ক্লাসে ঢুকবে তাদেরকে তোমরা জানাবে গুড মর্নিং। তারপর আরও কিছু সংখ্যক শিক্ষার্থীরা আছে, যারা স্টুডেন্ট আছে, তারাও বলতেছে গুড মর্নিং টিচার, তাহলে তারাও জানাচ্ছে শুভ সকাল শিক্ষক যিনি থাকে তাকে, বা ম্যাডাম বা স্যার যেই হোক, তাদেরকে টিচার বলা হয়। এখন সিতে দেখো, লিসন, সে অ্যান্ড ডু, লিসেন মানে শোনো, বলো এবং করো, ডু মানে করা। এখন দেখো গুড মর্নিং, GOOD, গুড, MORNING, গুড মর্নিং, শুভ সকাল। দেখো HOW, হাউ, ARER, হাউ আর ইউ, YOU, ইউ, হাউ আর ইউ অর্থ হচ্ছে কেমন আছো, FINE, ফাইন, ফাইন মানে ভালো, বেশ, যেটাই বলো। থ্যাংক ইউ, THANK, থ্যাংক, YOU, থ্যাংক ইউ, ভালো, ধন্যবাদ। আবার দেখো এখানে কি দেওয়া আছে, গুড মর্নিং, তোমাদের আগে বলেছি তাই আর বানানটা বলছি না। হাউ আর ইউ, এখানেও বলছে গুড মর্নিং, হাউ আর ইউ, শুভ সকাল, কেমন আছো, ফাইন, থ্যাংক ইউ। যাকে জিজ্ঞেস করতেছো, সে তুমি যাকে প্রথমে জিজ্ঞেস করেছো যে গুড মর্নিং, হাউ আর ইউ, শুভ সকাল, কেমন আছো, যাকে জিজ্ঞেস করেছো সে বলছে ফাইন, থ্যাংক ইউ, ভালো, ধন্যবাদ। আর যাকে জিজ্ঞেস করেছো সে আবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে গুড মর্নিং, হাউ আর ইউ, শুভ সকাল, তুমি কেমন আছো, তখন তুমি বলবে ফাইন, থ্যাংক ইউ, ভালো, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে বইটার পৃষ্ঠা পড়েছো, তোমাদের এটা প্রথম ক্লাস দেখে প্রথম পৃষ্ঠায় কি আছে সেটা তোমাদের দেখিয়েছি, কিন্তু তোমাদের আমি কিছু কাজ দিব। তোমরা অনেকেই হয়তো ওয়ানে পড়ো, কিন্তু তারপরও ABCD ভালো করে ছোট হাতে বড় হাতে লিখতে পারো না, কিন্তু তোমাদের পরীক্ষায় একটা আসবে যে বড় হাত থেকে ছোট হাতে কিভাবে লিখতে হয়। এখন চলো দেখে নেই আমি কি করব। ক্যাপিটাল লেটারের স্মল ফর্ম, CAPITAL, ক্যাপিটাল লেটার, LETTER, ক্যাপিটাল লেটার, A বসানো, এর স্মল, SMALL, স্মল ফর্ম, FORM, ফর্ম মানে তোমাদের হচ্ছে বড় হাতে দেওয়া থাকবে পরীক্ষায়, তোমরা সেটা লিখে তারপর ছোট হাতে লিখবে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য বড় হাতে লিখে রেখেছি, এখন তার পাশে ছোট ভাবে কিভাবে দিবে, বড় হাতে লিখে একটা হাইফেন দিবে, তারপর এই যে ছোট হাতে দিবে, এভাবে ABটাও তুমি ছোট হাতে লিখবে, সিটাও বড় হাতে লিখে, তখন সি একই রকম, কিন্তু বড় ছোটর মধ্যে একটু তফাৎ আছে বা পার্থক্য আছে, সেটা হচ্ছে সিটা হলো বড় করে লিখতে হয়, ছোটটা একটু ঘুরিয়ে ভালো করে ছোট করে লিখতে হয়। তারপর হচ্ছে ডিটা লিখবে তুমি ছোট হাতে এই পাশে, দেখো বিটা ডিটা অনেকে গুলিয়ে ফেলে, তারপর কি হয় লিখবো, মনে রাখবে বিটার মধ্যে যখন অর্ধেক না বসাবো তখন বি হবে, তার ব্যতিক্রমটা ঘুরিয়ে তখন হবে ডি। এখন তোমাদের ই দেওয়া আছে, দেখো বড় হাতে ই দেওয়া আছে, তাহলে আমরা ছোট হাতে কি লিখবো, এইভাবে ছোট হাতে ই লিখবো। তারপর কি দেওয়া আছে, এফ,
এফ লিখে হাইফেন দিতে হবে, হাইফেন না দিলে কিন্তু তোমরা ভুল হয়ে যাবে, তাহলে তোমাদের লেখাটা নিয়মটাই চেঞ্জ হয়ে যাবে। তারপর দেখো এই যে ছোট হাতে লিখেছি এফ, তারপরে কি লিখেছি জি, জি বড় হাতে দিয়ে হাইফেন দিয়েছি, তারপর জি লিখলাম ছোট হাতে, এইচ দিয়েছি লিখেছি হাইফেন দিয়ে এইচও ছোট হাতে লিখবো, তারপর দেখো আই, আই লিখে তারপর ছোট হাতে দিব, দিয়ে এই যে দেখো ছোট হাতে বড় হাতে লিখে তারপর ছোট হাতে কিন্তু লিখেছি, যে লিখে তারপরে ছোট হাতে লিখবো। তোমাদের যে ভুলগুলো হয় আমি ভুলগুলো বোর্ডে তুলে দিই, তোমরা একটু মনোযোগ সহকারে করো। তোমরা করো কি যে এ এইভাবে লেখো, বি এইভাবে লিখবো, এটা হচ্ছে ভুল নিয়ম। আমি ক্রস দিয়ে দিয়েছি যে এইভাবে তোমরা লিখবে না, তোমাদের অবশ্যই লিখতে হবে হচ্ছে হলো এইভাবে নিয়মে। তোমরা পরীক্ষা যখনই শিখবে তখন এইভাবে শিখবে, তোমাদের পরীক্ষায় কিন্তু লম্বা ভাবে দেওয়া নাও থাকতে পারে, তোমাদের কিভাবে থাকবে দেখো, মনে করো এ কমা বি কমা সি ডি, মানে আরো অনেকগুলো আছে, কিন্তু তোমাদের লিখতে হবে হলো এইভাবে বোর্ডে লম্বা ভাবে খাড়াখাড়ি লিখে হাইফেন দিয়ে তার পাশে ছোট হাতে লিখবে। শিক্ষার্থীরা তোমাদের যে পৃষ্ঠাটা আমি গল্পটা বা প্রথম পরিচিতি পড়িয়েছি যে স্কুলে আসলে কিভাবে কাদের সাথে কিভাবে কথা হয়, সেটা তো অবশ্যই পড়বে। আর তোমাদের আজকে যেহেতু প্রথম ক্লাস তাই আমি 10টা নিয়ম দেখিয়ে দিয়েছি যে বড় হাত থেকে ছোট হাতে কিভাবে লিখবে। শিক্ষার্থীরা তাহলে তোমাদের ইউনিট 1 পেজ নাম্বার হচ্ছে হলো 2 এটা অবশ্যই পড়বে, ঠিক আছে। আর হচ্ছে হলো আর এখান থেকে ক্যাপিটাল লেটার যেগুলো লিখতে দিয়েছি সেগুলো এস ডব্লিউ পড়বে। দেখে তোমরা তুলবে আর লিখবে, আর আরেকটা বাসার জন্য একটা খাতা বানাবে যে এস ডব্লিউ পড়বে। তাহলে শিক্ষার্থী আজকে তোমাদের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।